দিনে আগুনের রোদ, গরমে খা খা করছে চারদিক, রাতেও কমে না তাপমাত্রা। রাজধানীতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন, খেটে খাওয়া মানুষেরা পড়েছেন ভোগান্তিতে। গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্য ঝুঁকি, ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছেন অনেকে। আবহাওয়া অফিস জানিয়েছে দেশজুড়ে চলা মৃদু তাপদাহ অব্যাহত থাকবে আরও অন্তত এক সপ্তাহ, বাড়বে গরমের তীব্রতাও। গত কয়েকদিন ধরে বইছে মৃদু তাপদাহ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অসহনীয় গরমের তীব্রতা। এমন অবস্থায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। তবে খেটে খাওয়া কিংবা দিনমজুর মানুষের দুর্ভোগ বেড়েছে অন্য সবার চেয়ে অনেকখানি বেশি। তীব্র গরম সহ্য করে চালিয়ে নিতে হচ্ছে জীবিকা নির্বাহের কাজ। আবহাওয়া অফিস জানিয়েছে সহসাই বৃষ্টির সম্ভাবনা নেই, সূর্যের আলো কমপক্ষে এক সপ্তাহ পুড়তে পারে দেশের অধিকাংশ এলাকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা বিভাগসহ দেশের ১২টি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রাজধানীর মিরপুর এলাকা ঘুরে দেখা যায় তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণীপেশার মানুষের, বিশেষ করে শ্রমজীবী ও কর্মজীবীদের জীবন যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। তারপরও জীবন জীবিকার তাগিদে ঘাম জড়িয়ে ছুটতে হচ্ছে তাদের। কথা হয় লেবু পানি বিক্রেতা এবং আরও কয়েকজনের সাথে। গরমের প্রভাবে আপনার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কিরকম? মোটামুটি চলে। এই গরমটা যদি একটু কম হয় তখন কিরকম? বন্ধুদের বাইরে চলে যাবে। গরমের জন্য আপনার কিরকম ক্ষয়ক্ষতি বা কিরকম কষ্ট? কষ্ট তো হয়, তারপরে তো চলার জন্য দোকান খোলা লাগে। ঢাকা অনেক গরম, ডাব কাটতে খুলন যায় না। বাইরে ঘোরাঘুরি কম করা উচিত, প্রচন্ড গরম, মানে এটাতে নির্দিষ্ট করার ফসিলিটা বেশি। আমার একটু গরম লাগলেই আমি একগুলা শরবত খাই। আবহাওয়াবিদরা বলেছেন তিন কারণে এবার তাপ প্রবাহের মাত্রা অন্যান্য বছরের চেয়ে বেশি। সেগুলো হল জলীয় বাষ্প অস্বাভাবিক থাকা, দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু কম আসা এবং সাগরে কোনো ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া তৈরি না হওয়া। তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয় খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। ইনকাম অনেক কম, রোদ্রে তো বাইরে হওয়া যায় না, বাইরে হয়েছি 10টা বাজে, কিন্তু দুইটা খেপ মারে বসে আছে। গরমের জন্য? গরমের জন্য প্রচণ্ড রোদ, মনে হয় আগুনের মতো জ্বলতেছে। আগের তুলনায় এখন ইনকাম আছে কিন্তু গাড়ি চালানো যায় না, রোদের জন্য কষ্ট তো প্রচণ্ড কষ্ট। কী করবেন, গরিব লোকের অন্তর মনে করে কর্মক্ষেত্রে খাওয়া যায়। তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃত তাপপ্রবাহ ধরা হয়। 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি আর 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর 42 ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।